বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আজকের অনলাইন ভিত্তিক ক্লাসে আবারও তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ শহীদুল ইসলাম, প্রভাষক রসায়ন, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, রংপুর। আজকের অনলাইন ভিত্তিক ক্লাসের বিষয়বস্তু হলো রসায়ন প্রথম পত্রের প্রথম অধ্যায়, ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার। প্রিয় শিক্ষার্থীরা, গত ক্লাসে পলভঙ্গি ব্যালেন্সের উপরে আলোচনা করা হয়েছে। আজকে আমরা দেখব পলভঙ্গি ব্যালেন্স ব্যবহারের সুবিধা ও অসুবিধা। সুবিধা, পলভঙ্গি ব্যালেন্সের ক্ষেত্রে কোনো বিদ্যুৎ বা ব্যাটারির প্রয়োজন হয় না। ডিজিটাল ব্যালেন্সের চেয়ে দামে সস্তা, কোনো যন্ত্রাংশের সমস্যা হলে সহজেই মেরামত করা যায়। অসুবিধা, এই ব্যালেন্সে বস্তুর ভর পরিমাপের জন্য দীর্ঘ সময়ের প্রয়োজন হয়। বিভিন্ন ক্ষয়কারক বস্তু দ্বারা নিক্তি ও বাটখারা ক্ষয়প্রাপ্ত হয়, বস্তুর ভর পরিমাপে জটিলতা আসে, ফলে এটি ত্রুটিযুক্ত। প্রিয় শিক্ষার্থীরা, পলভঙ্গি ব্যালেন্সের সাহায্যে কোনো রাসায়নিক পদার্থের ওজন করা অনেক ঝামেলাপূর্ণ এবং ত্রুটিযুক্ত। তাই বর্তমানে বেশিরভাগ রসায়ন ল্যাবরেটরিতে পলভঙ্গি ব্যালেন্সের পরিবর্তে ডিজিটাল ব্যালেন্সের ব্যবহার শুরু হয়েছে। রসায়ন ল্যাবরেটরিতে ভর মাপার জন্য বিভিন্ন ডিজিটের ডিজিটাল ব্যালেন্স ব্যবহার করা হয়, যেমন টু ডিজিট ব্যালেন্স, অর্থাৎ দশমিকের পর দুই ঘর। টু ডিজিট ব্যালেন্সের সাহায্যে সর্বনিম্ন 10 মিলিগ্রাম বস্তুর ভর পরিমাপ করা যায়। ফোর ডিজিট ব্যালেন্স, অর্থাৎ দশমিকের পর চার ঘর। ফোর ডিজিট ব্যালেন্সের সাহায্যে সর্বনিম্ন 0.1 মিলিগ্রাম বস্তুর ভর পরিমাপ করা যায়। বস্তুর ভর নির্ণয়ে সূক্ষ্মতার প্রয়োজন না হলে টু ডিজিট ব্যালেন্স ব্যবহার করা যায়। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা দেখব পলভঙ্গি ব্যালেন্স ও ডিজিটাল ব্যালেন্সের মধ্যে পার্থক্য। পলভঙ্গি ব্যালেন্স, ডিজিটাল ব্যালেন্স। পলভঙ্গি ব্যালেন্স হলো ম্যানুয়াল বা হস্তচালিত অ্যানালাইটিক্যাল ব্যালেন্স। ফোর ডিজিটাল ব্যালেন্স হলো স্ক্রিনে সংখ্যা প্রদর্শক বৈদ্যুতিক অ্যানালাইটিক্যাল ব্যালেন্স। পলভঙ্গি ব্যালেন্সে দুটি পাল্লা থাকে। ফোর ডিজিটাল ব্যালেন্সে কেবলমাত্র একটি টপ লোডিং পাল্লা থাকে। পলভঙ্গি ব্যালেন্সে ওজন নিতে বিদ্যুতের প্রয়োজন হয় না। ফোর ডিজিটাল ব্যালেন্স ব্যবহারে বিদ্যুতের প্রয়োজন হয়। পলভঙ্গি ব্যালেন্সে ওজন নিতে বেশি সময়ের প্রয়োজন হয়। ফোর ডিজিটাল ব্যালেন্সে অল্প সময়ের মধ্যে ওজন নেওয়া যায়। পলভঙ্গি ব্যালেন্সে ওজন করা বস্তুর ওজনের সূক্ষ্মতা কম থাকে, কারণ ব্যক্তিগত ভুল হতে পারে। ফোর ডিজিটাল ব্যালেন্সে ওজন করা বস্তুর ওজনের সূক্ষ্মতা বেশি থাকে, কারণ এক্ষেত্রে ব্যক্তিগত ভুল প্রযোজ্য নয়। প্রিয় শিক্ষার্থীরা, পলভঙ্গি ব্যালেন্সের থিওরিটিক্যাল আলোচনার পর এবার পলভঙ্গি ব্যালেন্সের কিছু অঙ্ক বা গাণিতিক সমস্যা দেখব। এজন্য আমাদের কিছু প্রয়োজনীয় সূত্র মনে রাখতে হবে। সেই প্রয়োজনীয় সূত্রগুলো হলো যে পলভঙ্গি ব্যালেন্সের ক্ষেত্রে বা সার্টোরিয়াস ব্যালেন্সের ক্ষেত্রে রাইডার ধ্রুবক নির্ণয়ের এই নিয়মটি আমাদেরকে খুব ভালোভাবে মনে রাখতে হবে, কারণ অঙ্ক করার সময় এই রাইডার ধ্রুবক আমাদেরকে নির্ণয় করতে হবে। পলভঙ্গি ব্যালেন্সের ক্ষেত্রে রাইডার ধ্রুবক ইজ ইকুয়াল টু 2 × রাইডারের ভর ডিভাইড রাইডার স্কেলের দাগ সংখ্যা। এটা বলা হচ্ছে যে যখন বিমের বাম প্রান্তে 0 এবং ডান প্রান্তে 100 দাগ থাকে। আবার সার্টোরিয়াস ব্যালেন্সের ক্ষেত্রে রাইডার ধ্রুবক ইজ ইকুয়াল টু রাইডারের ভর ডিভাইডেড রাইডার স্কেলের দাগ সংখ্যা। এখানে বলা হচ্ছে যখন বিমের মাঝখানে 0 এবং উভয় প্রান্তে 50 বা 100 দাগ থাকে। এখানে 5 মিলিগ্রাম, 10 মিলিগ্রাম, অর্থাৎ একটি নির্দিষ্ট ভরের রাইডারের রাইডার ধ্রুবক কীভাবে নির্ণয় করতে হয় এই বিষয়টি আগেও আলোচনা করা হয়েছে, আজকেও এখানে দেখানো হলো। প্রিয় শিক্ষার্থীরা, পলভঙ্গি অথবা সার্টোরিয়াস ব্যালেন্সের সাহায্যে বস্তুর ভর নির্ণয়ের নিয়ম হলো, যখন রাইডার শূন্য দাগের ডান দিকে অবস্থান করে তখন বস্তুর ভর ইজ ইকুয়াল টু বাটখারার মোট ভর গ্রামে প্লাস রাইডারের অবস্থানে স্কেলের দাগ সংখ্যা ইন্টু রাইডার ধ্রুবক। আবার যখন রাইডার শূন্য দাগের বাম দিকে অবস্থান করে তখন বস্তুর ভর ইজ ইকুয়াল টু বাটখারার মোট ভর গ্রামে মাইনাস রাইডার স্কেলের অবস্থানে রাইডারের অবস্থানে স্কেলের দাগ সংখ্যা ইন্টু রাইডার ধ্রুবক। এখানে একটি গাণিতিক সমস্যা দেখানো হয়েছে যে 250 মিলিলিটার 0.1 মোলার সোডিয়াম কার্বনের দ্রবণ প্রস্তুতির জন্য 2.65 গ্রাম সোডিয়াম কার্বনের দরকার হয়, কিন্তু পলভঙ্গি ব্যালেন্সের সাহায্যে
2.9415 ग्राम सोडियम कार्बोनेट ओजन करा हुआ है। यह अवस्था है सोडियम कार्बोनेट के प्रस्तुतकृत द्रवणटी मोलारिटी कत है। এখানে একটা বিষয় লক্ষণীয়, ওজন নিতে হবে 2.65 গ্রাম, কিন্তু পলভঙ্গি ব্যালেন্সের জটিলতার কারণে ওজন একটু বেশি নেওয়া হয়ে গেছে। এই অবস্থায় দ্রবণটির ঘনমাত্রা কত হবে? তাহলে এক্ষেত্রে সোডিয়াম কার্বনেট দ্রবণটির মোলারিটি ইজ ইকুয়াল টু ওয়েট টেকেন, অর্থাৎ ওজন নেওয়া হয়েছে কতটুকু নেওয়া হয়েছে 2.9415 গ্রাম, ওয়েট টু বি টেকেন কতটুকু ওজন নিতে হতো সেটাই হচ্ছে 2.65 গ্রাম ইনটু এখানে যে ঘনমাত্রার দ্রবণ তৈরি করতে বলবে ওই ঘনমাত্রার মানটি এখানে ব্যবহার করতে হবে, ইজ ইকুয়াল টু দেখানো হচ্ছে যে ওয়েট ট্যাকেন, অর্থাৎ ওজন নেওয়া হয়েছে এতটুকু এবং ওজন ওয়েট টু বি ট্যাকেন ওজন নিতে হতো 2.65 গ্রাম। এই দুটা ভাগ করে এই পয়েন্ট ওয়ান এর সাথে গুণ করলে যে আমরা মানটা পাচ্ছি সেটি হচ্ছে এই অঙ্কের আনসার। প্রিয় শিক্ষার্থী, এখানে আরেকটি গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করছে। একটি পলভঙ্গি ব্যালেন্সের বাম পাল্লায় সোডিয়াম কার্বনেট ভর্তি ওজন রেখে ডান পাল্লায় যথাক্রমে 20 গ্রাম, 5 গ্রাম, 2 গ্রাম, 500 মিলিগ্রাম, 100 মিলিগ্রাম, 50 মিলিগ্রাম ও 10 মিলিগ্রাম ভর রাখা হলো। ব্যালেন্সের পয়েন্টারকে শূন্য দাগে নিতে 5 মিলিগ্রাম রাইডারকে 25 নম্বর দাগে রাখা হলো। নমুনা ভর্তি ওজন বোতলের ভর নির্ণয় করো। বিমের দাগ সংখ্যা 50 এবং বিমের সর্ববামে শূন্য। যেহেতু এখানে বলা আছে যে বিমের সর্ববামে শূন্য, অর্থাৎ এটি কিন্তু পলভঙ্গি ব্যালেন্সের কথা বলা হয়েছে। যেহেতু বিমের দাগ সংখ্যা 50 এবং বিমের দাগ সর্ববামে শূন্য, অতএব রাইডার ধ্রুবক ইজ ইকুয়াল টু 2 ইন্টু রাইডারের ভর ডিভাইডেড 50 ইজ ইকুয়াল টু 0.2 মিলিগ্রাম। এই 0.2 মিলিগ্রামকে 1000 দিয়ে ডিভাইড করে গ্রামে পরিণত করে রাখা হয়েছে। এবার বলা হচ্ছে যে আমরা জানি বস্তুর ভর ইজ ইকুয়াল টু বাটখারার মোট ভর গ্রামে প্লাস রাইডারের অবস্থানে স্কেলের দাগ সংখ্যা ইনটু রাইডার ধ্রুবক। অতএব সোডিয়াম কার্বনের ভর্তি ওজন বোতলের ভর, অর্থাৎ এখানে সোডিয়াম কার্বনের যে বোতলে রাখা হয়েছে ওই বোতল সহ সোডিয়াম কার্বনেটের ওজন নেওয়া হচ্ছে ইজ ইকুয়াল টু এখানে গ্রামে যে মানগুলো দেওয়া আছে এই গ্রামের মানগুলো একসাথে যোগ করা হচ্ছে, মিলিগ্রামের মানগুলোকে একসাথে যোগ করা হচ্ছে প্লাস 25, এটি হচ্ছে স্কেলের দাগ সংখ্যা, রাইডারের অবস্থানে স্কেলের দাগ সংখ্যা। এখানে একটা বিষয় খেয়াল করো যে এখানে কিন্তু রাইডারের অবস্থানের ক্ষেত্রে বড় দাগ ছোট দাগের কথা উল্লেখ নেই, সরাসরি এখানে বলা হয়েছে রাইডারকে 25 নম্বর দাগে রাখা হলো। তাই রাইডারের অবস্থানে এখানে স্কেলের দাগ সংখ্যা 25, রাইডার ধ্রুবক কত এই যে মানটি পাওয়া গেলো সেটি হচ্ছে রাইডার ধ্রুবক। হ্যাঁ, এরপরে এই গ্রামের মানগুলোকে যোগ করে এবং মিলিগ্রামের মানগুলোকে যোগ করে 1000 দ্বারা ডিভাইড করে গ্রামে পরিণত করে 3টি মান যোগ করলে আমরা এই 27.665 গ্রাম পাচ্ছি। অতএব নমুনা ভর্তি ওজন বোতলের ভর এত গ্রাম। এখানে অনুরূপ আরেকটি অঙ্ক দেওয়া হয়েছে, এটা তোমরা বাসায় অনুশীলন করবে। আর এখানে একটা জিনিস খেয়াল করো যে এখানে বলা হচ্ছে যে বিমে রাইডারের অবস্থান বড় তিন দাগের অন ঘর পড়ে, অর্থাৎ বড় তিন দাগের মান 3.30 এবং এক ঘর ছোট বড় তিন দাগের এক ঘর পর, তাহলে 3.30 আর 1.31, অর্থাৎ এখানে কিন্তু স্কেলের দাগ সংখ্যা হবে 1.30। প্রিয় শিক্ষার্থীরা, এখানে আরেকটি গাণিতিক সমস্যা দেখানো হলো। একটি পলভঙ্গি ব্যালেন্সের বাম পাল্লায় ভর 200 গ্রাম এবং ডান পাল্লায় যথাক্রমে 100 গ্রাম, 50 গ্রাম, 40 গ্রাম, 5 গ্রাম, 4 গ্রাম, 500 মিলিগ্রাম, 400 মিলিগ্রাম, 70 মিলিগ্রাম ও 5 মিলিগ্রাম ভর রেখে আরোহীকে 2টি বড় দাগের পর 5টি ছোট দাগে স্থাপন করলে পাল্লা দুটি ব্যালেন্স হয়। উক্ত পলভঙ্গি ব্যালেন্সটির আরোহী অথবা আরোহী বা রাইডার ধ্রুবক নির্ণয় করো। যেহেতু এখানে আরোহী বা রাইডার ধ্রুবক নির্ণয় করতে হবে এটি অজানা, তাই আমরা ধরতেছি যে ধরি আরোহী বা রাইডার ধ্রুবক এক্স। আমরা জানি বস্তুর ভর ইজ ইকুয়াল টু বাটখারার মোট ভর গ্রামে প্লাস রাইডারের অবস্থানে স্কেলের দাগ সংখ্যা ইনটু রাইডার ধ্রুবক।
বা এখানে বস্তুর ভর 200 গ্রাম দেওয়া আছে 200 গ্রাম ইজ ইকুয়াল টু এখানে গ্রামের মানগুলোকে একসাথে যোগ করা হচ্ছে প্লাস এখানে মিলিগ্রামের মানগুলোকে একত্রে যোগ করা হচ্ছে প্লাস 25 ইট ইজ স্কেলের দাগ সংখ্যা এখানে বলা হচ্ছে দুটি বড় দাগের পর পাঁচটি ছোট দাগ দুটি বড় দাগের মান 10 10 20 এবং পাঁচটি ছোট দাগের মান এক করে 5 তাহলে 10 10 20 20 5 25 অর্থাৎ স্কেলের দাগ সংখ্যা এখানে 25 ইনটু x এভাবে তারপরে আমরা এই ধারাবাহিক ভাবে ক্যালকুলেশন করে এখানে x অর্থাৎ আরোহী বা রাইডার ধ্রুবকের মান পাচ্ছি 0.001 গ্রাম সুতরাং পলভঙ্গি ব্যালেন্সটির আরোহী ধ্রুবকের মান এত গ্রাম প্রিয় শিক্ষার্থীরা এখানে আরেকটি গাণিতিক সমস্যা দেখানো হলো বলা হচ্ছে বিমে শূন্য দাগটি মাঝে অবস্থিত এমন একটি নিক্তির বাম পাল্লায় নেওয়া একটি ওজন বোতল সমেত বস্তুর ভর মাপতে গিয়ে ডান পাল্লায় রাখা ভরগুলো হলো 5 মিলিগ্রাম 2 গ্রাম 1 গ্রাম 500 মিলিগ্রাম 200 মিলিগ্রাম 50 মিলিগ্রাম ও 20 মিলিগ্রাম এবং বিমে রাইডারের অবস্থান শূন্য দাগটির বামের 24 দাগে রাইডারের ভর 5 মিলিগ্রাম হলে ওজন বোতল সমেত বস্তুর ভর কত রাইডারের বিমের দাগ সংখ্যা 50 তাহলে এখানে কিন্তু এই রাইডারের অবস্থান দেখেই কিন্তু এখানে বোঝা যাচ্ছে যে এখানে ব্যালেন্সটি হলো স্যাটুরিয়াস ব্যালেন্স যেহেতু বিমের দাগ সংখ্যা 50 এবং মাঝখানে 0 অতএব রাইডার ধ্রুবক ইজ ইকুয়াল টু রাইডারের ভর ডিভাইড স্কেলের দাগ সংখ্যা ইজ ইকুয়াল টু 0.1 মিলিগ্রাম এইটাকে এই 0.1 মিলিগ্রামকে 1000 দিয়ে ভাগ করে 0.0001 গ্রাম পাওয়া যাচ্ছে এক্ষেত্রে বোতল সমেত বস্তুর ভর ইজ ইকুয়াল টু ডান পাল্লায় রাখা বাটকারার ভর মাইনাস রাইডারের অবস্থান স্কেলের দাগ সংখ্যা ইনটু রাইডার ধ্রুবক তাহলে ইকুয়াল ইজ ইকুয়াল টু এখানে গ্রামের মানগুলোকে আলাদা যোগ করা হচ্ছে মিলিগ্রামগুলোকে আলাদাভাবে যোগ করা হচ্ছে মাইনাস 24 এটি হচ্ছে রাইডারের অবস্থান স্কেলের দাগ সংখ্যা ইনটু রাইডার ধ্রুবক এভাবে ক্যালকুলেশন করে আমরা এই বোতল সমেত বস্তুর ভরটি পাচ্ছি এত প্রিয় শিক্ষার্থীরা রসায়ন ল্যাবরেটরিতে বিভিন্ন প্রকার কাচের যন্ত্রপাতি ধৌতকরণে বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থের দ্রবণ ব্যবহার করতে হয় এখন আমরা সেই বিভিন্ন প্রকার রাসায়নিক পদার্থের দ্রবণ নিয়ে আলোচনা করব ল্যাবরেটরিতে ব্যবহৃত গ্লাস সামগ্রী ধৌতকরণ ল্যাবরেটরিতে গ্লাস সামগ্রী ব্যবহারের পর ব্যবহৃত গ্লাস সামগ্রীকে ধৌতকরণের জন্য সাধারণত নিচের তিনটি পরিষ্কারক ব্যবহার করা হয় সোডিয়াম কার্বনেট দ্রবণ সোডিয়াম কার্বনেটের 10% লঘু দ্রবণে ময়লা গ্লাস সামগ্রী ডুবিয়ে কিছুক্ষণ রেখে ব্রাশ দিয়ে ঘষে ময়লা পরিষ্কার করে পানি দিয়ে ধুয়ে নিতে হয় ডিটারজেন্ট ডেকন 90 রাসায়নিক ল্যাবের প্রায় সব গ্লাস সামগ্রী পরিষ্কার করার জন্য ডেকন 90 অত্যন্ত কার্যকর পরিষ্কারক বিভিন্ন ধরনের ময়লা যেমন গ্রিস আলকাত্রা জাতীয় পদার্থ সিলিকন তেল পলিমারিক অবশেষ প্রভৃতি দূর করার জন্য ডেকন 90 বেশ কার্যকর ডিটারজেন্ট এটি পরিবেশ বান্ধব ডিটারজেন্ট এটি পানিতে তেমন দূষণ সৃষ্টি করে না এটি 100% অণুজীব দ্বারা ভাঙ্গনযোগ্য বা বায়োডিগ্রেডিয়েবল এবং ফসফেট মুক্ত পরিষ্কারক অ্যাসিটন ল্যাবরেটরিতে গ্লাস সামগ্রী থেকে তৈল জাতীয় পদার্থ দূর করতে প্রয়োজনে অ্যাসিটন দ্রাবক ব্যবহার করা হয় ক্রোমিক অ্যাসিড মিশ্রণ রাসায়নিক ল্যাবে গ্লাস সামগ্রীকে পরিষ্কার করার জন্য সর্বোত্তম পরিষ্কারক রূপে ব্যবহৃত হয় ক্রোমিক অ্যাসিড মিশ্রণ গ্লাস সামগ্রীর গায়ে লেগে থাকা গ্রিস বা তৈল জাতীয় পদার্থ দূরীকরণে ক্রোমিক অ্যাসিড মিশ্রণ খুবই কার্যকর ক্রোমিক অ্যাসিড একটি তীব্র চারক এটি চায়মান অক্সিজেন উৎপন্ন করে তৈল জাতীয় ময়লা পদার্থকে জারিত করে ময়লাকে দূর করে থাকে এখানে দেখানো হয়েছে পটাশিয়াম ডাইক্রোমেটের সাথে গারো সালফুরিক অ্যাসিড যুক্ত করেই এই ক্রোমিক অ্যাসিড মিশ্রণটি তৈরি করা হয় আসলে ক্রোমিক অ্যাসিডের সংকেত হলো H2CrO4 H2CrO4 এটি হচ্ছে ক্রোমিক অ্যাসিডের সংকেত তাহলে এই পটাশিয়াম ডাইক্রোমেটের সাথে গারো সালফুরিক অ্যাসিড মিশ্রিত করলে এখানে উৎপন্ন হচ্ছে পটাশিয়াম সালফেট প্লাস ক্রোমিয়াম সালফেট আর প্লাস পানি আর প্লাস জাইমান অক্সিজেন এই জাইমান অক্সিজেন এটি খুব পাওয়ারফুল এবং এটি ময়লার সাথে বিক্রিয়া করে ময়লাকে দূর করে
প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা দেখব ক্রমিক অ্যাসিড মিশ্রণ প্রস্তুতি। এই ক্রমিক অ্যাসিড মিশ্রণ প্রস্তুতির এই অংশ থেকে কিন্তু অবজেক্টিভ থাকে, একটু মনোযোগ দিয়ে এটা ভালো করে শিখে নিবা। এখানে বলা আছে যে নিম্নোক্ত রাসায়নিক উপাদান মিশিয়ে ক্রমিক অ্যাসিড মিশ্রণ তৈরি করা হয়। পটাশিয়াম ডাইক্রোমেট 4 গ্রাম, পাতিত পানি 40 মিলিলিটার, গারো সালফুরিক অ্যাসিড অর্থাৎ 2 মোলার ঘনমাত্রার গারো সালফুরিক অ্যাসিড 40 মিলিলিটার। প্রস্তুত প্রণালী, একটি 250 মিলিলিটার পাইরেক্স গ্লাস বিকারে 4 গ্রাম পটাশিয়াম ডাইক্রোমেট গুঁড়াকে 40 মিলিলিটার পাতিত পানিতে দ্রবীভূত করা হয়। এর মধ্যে অল্প অল্প করে 2 মোলার ঘনমাত্রার 40 মিলিলিটার সালফুরিক অ্যাসিড মিশ্রিত করা হয়। তখন তাপ উৎপাদী বিক্রিয়া ঘটে, তাই মিশ্রণের তাপমাত্রা 70 থেকে 80 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়। মিশ্রণটি কক্ষ তাপমাত্রা শীতল হলে গ্লাসের স্টোপার বিশিষ্ট বিকারক বোতলে ভর্তি করা হয়। মিশ্রণ তৈরির পর স্বচ্ছ বর্ণ থাকলেও অনেকবার ব্যবহার করার পর এটি সবুজ রং ধারণ করে। তখন এই ক্রমিক অ্যাসিড মিশ্রণের জারণ ক্ষমতা থাকে না, তাই এই মিশ্রণ ব্যবহার করা যায় না।